যে পরিমণি রাজ, এদের কথা জিজ্ঞেস করছো, এরা তো একজন আরেকজনকে পছন্দ করেই ওরা বিয়ের আসরে গেছে, বিয়ে করেছে, সংসার করছে, তারপর বছর না যেতেই বা পরে এদের সংসারে একটা ফুটফুটে শিশু জন্ম নিয়েছে। এখন তো এদের দুজনের উচিত তাদের সংসারে বাচ্চাটাকে নিয়ে সুন্দরভাবে সংসার সাজানো, স্ত্রী স্বামীকে ভালোবাসবে অন্তর থেকে, আর স্বামী স্ত্রীকে তার হৃদয়ে সবকিছু দিয়ে আদর করবে। তো মাঝখানে এখন তোমার প্রশ্ন তুমি করলা যে পরিমণিকে রেখে অন্যখানে যায়, এটা পরিমণির ক্লেম তোমাদের কথা অনুযায়ী নিজে লিখছে? আচ্ছা, নিজে লিখেছে। হয়তো ঘটনাটা সত্যি, হয়তো ঘটনাটি মিথ্যি। পরিমণি একজনের কথা লিখলে যে ওটা সত্যি হয়ে যাবে তারও কোনো কথা না, এবং পরিমণি যদি মুখেও বলে এটা সত্যি হবে না কেন, আবার সত্যি নাও হতে পারে। তো এগুলি নিয়ে তো আমাদের চলচ্চিত্রের মানুষদের কোনো মাথা ব্যথা নেই। যদি আজকে পরিমণি একমাত্র নায়িকা থাকতো যে পরিমণিকে ছাড়া ভালো ছবি হবে না, যেমন আগে শাবানা ছিল একমাত্র নায়িকা, না হলেও শাবানা কেন্দ্রিক চলচ্চিত্রগুলো বেশি চলতো, ববিতা, আরো অনেকেই আছে মৌসুমি, এরপর পরবর্তীতে রোজিনা, ববিতা, শাবানার পর মৌসুমি, শাবনুর, পপি, এদের পরে আরো কিছু আসে, তারপর পরিমণি আসছে। এখন পরিমণি সুখের জন্য সে তার স্বামীকে বরণ করে নিয়েছিল, রাজকে, রাজও তার সুখের সংসার করার জন্য পরিমণিকে নিয়েছিল। এখন রাজ আরেকখানে যায় কেন? তুমি কি তার সত্যি ভালোবাসা তাকে দিতে পারোনি? সত্যি ভালোবাসা দিলে তো তার যাওয়ার কথা না, আবার সত্যি ভালোবাসা পেলেও অনেকে চলে যায়। একটা কথা আছে, পরস্ত্রী বেশি সুন্দর, এটা যদি রাজের ভিতরে এসে থাকে তাহলে এটা ভালো না। তো পরিমণি তার সুখের জন্য রাজকে আপন করে নিয়েছিল এবং ওরা বসবাস করছিল ভালোভাবে স্বামী স্ত্রী হিসেবে। এখন মাঝখানে এটা আসছে, এখন কার দোষ এটা তো আমরা জানি না, তা আমি কাকে দোষ দিয়ে কথা বলবো? হয়তো পরিমণি ভালো, হয়তো রাজ ভালো, হয়তো পরিমণি মন্দ, হয়তো রাজ মন্দ। তো ভালো মন্দ নিয়েই সংসার গড়ে ওঠে, আন্ডারস্ট্যান্ডিং একটা বড় জিনিস, একজন আরেকজনকে মন থেকে বুঝে নেয়া, সেটা যদি ব্যাঘাত ঘটে তাহলে তো কত কথাই আসবে ওদের স্বামী স্ত্রীর ভিতরে, এ ওকে দোষ দিবে, ও ওকে দোষ দিবে, এই তো রাজ কি? তাদেরকে উত্তর দিয়েছে পরিমণি, যদি এটাই মনে করে তাহলে কেসে যাবে, কেস করবে, যদি সেটাই মনে করে যে সে সুখী হতে পারছে না, তাকে ছেড়ে স্বামী আরেকখানে যাচ্ছে, তাহলে তুমি আইনের শরণাপন্ন হও, সেখানে যাও। এগুলো হতে পারে, আবার এগুলি তো মানে সাপাই গাওয়ার ও কথা, আবার সত্যিও হতে পারে ওর কথা, আবার এই কথাগুলো নিজেকে সেভ করার জন্য মিথ্যেও হতে পারে। আমি কাকে দোষ দিয়ে কথা বলবো? পরিমণি দেখার মতো একটি মেয়ে, আমিও চিন্তা করেছিলাম যে পরিমণিকে নিয়ে একটা ছবি বানাবো,